স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বক্সিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বক্সিগঞ্জ উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালন এর প্রতিবেদনে বিস্তারিত। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনার এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জি এম বাবু, উদ্যোক্তা আব্দুর রশিদুল সহ আরও অনেকেই। আলোচনা সভা শেষে 6 জন যুব উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ও 15 জন প্রশিক্ষিত যুবদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।